এই মুহূর্তে যারা দেশ টিভির পর্দার সামনে রয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ 1422-এর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজকে যিনি আমাদের স্টুডিওতে আছেন, একটি ছোট্ট গল্প দিয়ে তার কাছে আমরা চলে যাচ্ছি। তিনি কলকাতার মনীন্দ্র কলেজের ছাত্র, কিন্তু হরহামেশাই তাকে পাওয়া যেত আশুতোষ কলেজের সামনে। ঘণ্টার পর ঘণ্টা তিনি আশুতোষ কলেজের একটি চায়ের দোকানে কাটিয়ে দিচ্ছেন। সবার মনে প্রশ্ন, কেন তিনি সেই কলেজের ছাত্র না হয়েও সেখানে বসে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন? কারণ ইতিমধ্যে রিলিজ হয়েছে তার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি, এবং সেটি কলেজের ছাত্রছাত্রী মহলে বিপুল জনপ্রিয়তা পেল। কলেজের ছাত্রছাত্রীরা তার গান শোনার জন্য উদগ্রীব, কলেজ ফেস্টে তার ডাক পড়তে লাগলো অহরহ। কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? তার তো কোনো টেলিফোন নাম্বার নেই। তাই আশুতোষ কলেজের সামনে চায়ের দোকানে বসে বসেই এই গানের শোগুলোর বুকিং নিয়ে চলতে থাকলো, এবং কোথায় কবে গান গাইতে যেতে হবে সেটির হিসেব লেখা রাখতে লাগলো একটি সিগারেটের প্যাকেটে। এভাবে সিগারেটের প্যাকেটে সেই শিডিউলগুলো লিখতে লিখতে আজ তিনি চলে এসেছেন আমাদের স্টুডিওতে। তখন তিনি তার ঠিকানা লিখতেন কেয়ার অফ ফুটপাথ, কিন্তু আজকে আমি নিশ্চিতভাবে বলতে পারি তার ঠিকানা কেয়ার অফ দেশ টিভি। আজকে দেশ টিভি পর্দায় আসলেই তার গান শুনতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন এবং তার অনেকগুলো জীবন বোধ সম্পর্কে জানতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের স্টেজে, আমাদের মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শিল্পী নচিকেতা। দাদা, আপনার অনেক পুরনো কথায় ফিরে গিয়েছি, সেখান থেকে শুরু করলো একদম সেই কলেজের আপনার দিনগুলোর কথা শুনবো, কিন্তু তার আগে আপনি যদি দর্শকদেরকে কিছু বলে আপনার অনুষ্ঠান আজকে শুরু করতে চান সেজন্য। পুরনো দিনের কথা যখন হচ্ছেই, তখন অ্যাকচুয়ালি অনেকেই হয়তো জানে না আমার বেসটা ইন্ডিয়ান ক্লাসিক্যালের, আমি ক্লাসিক্যাল গানেরই লোক ছিলাম। তো আমি গজল গাইতাম, আমি চেয়েছিলাম গজল গাইয়ে হব। তো গজল আমার প্রথম প্রেম বলতে পারো সেইভাবে। তাহলে আজকে কি অনুষ্ঠানের শুরু আমরা একটা গজল দিয়ে করছি, চলুন। शोला था जल बुझा हूँ, हवाएं मुझे न दो। शोला था, शोला था जल बुझा हूँ, हवाएं मुझे न दो। मैं कब का जा चुका हूँ, सदाएं मुझे न दो। शोला था जल बुझा हूँ, हवाएं मुझे न दो। मैं कब का जा चुका हूँ, सदाएं मुझे न दो। शोला था जल बुझा जो जहर पी चुका हूँ, जो जहर, जो जहर पी चुका हूँ, पी चुका हूँ, जो जहर पी चुका हूँ,
তুমি নে মুঝে দিয়া আব তুম তো জিন্দগি কে দোয়ে মুঝে না দো আব তুম তো জিন্দগি কে দোয়ে মুঝে না দো মে কব কা যা চুকা হুম সদাই মুঝে না দো শোলা থা জল বুঝাও হবাই মুঝে না দো শোলা থা জল বুঝাও কব মুঝকো এতরাফে মোহব্বত না থা ফরাজ মোহব্বত না থা ফরাজ ও মোহব্বত না থা ফরাজ ও কব মুঝকো এতরাফে মোহব্বত না থা কব মেনে ইয়ে কহা কে সজায়ে মুঝে না দো কব মেনে ইয়ে কহা কে সজায়ে মুঝে না দো মে কব কা যা চুকা হুম সদায়ে মুঝে না দো শোলা থা জল বুঝাও হবাই মুঝে না দো শোলা থা জল বুঝাও দাদা অনুষ্ঠানের শুরুতেই বলেছি আজকে কেয়ার অফ দ্য দেশ টিভি দর্শক তো অবশ্যই আপনার সাথে কথা বলতে চাইবেন আপনার গান শুনতে চাইবেন দর্শকদেরকে একটু ফোন নম্বরগুলো আমি জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ওমেরা এলপি গ্যাস নিবেদিত নচিকেতার গান পাওয়ার্ড বাই সেভেন আপ এবং অ্যাকুয়াফিনা আমাদেরকে ফোন করতে পারেন ফোন নম্বরগুলো জানিয়ে দিচ্ছি 8332509 এবং 8332552354 এই নম্বরগুলোতে ফোন করে আপনি আজকে কথা বলতে পারবেন নচিকেতার সাথে দাদা একটু আজকে নস্টালজিক দিয়ে শুরু করলাম আবার একটু পেছনে যাই 1992 সাল যখন বাবরি মসজিদ ভাঙা হলো কলকাতায় কারফিউ জারি হলো সেই সময়টাতে আপনার লেখা গান এই বেশ ভালো আছি এবং আপনার পরিচিত বেসিক্যালি তখন এটা ধরে নাও সেটা তখন আমার বয়স খুবই কম তখন যে এভাবে একটা প্রতিবাদ হতে পারে এটা কিন্তু বেসিক্যালি একটা প্রতিবাদ মানে আমার গানটা যখন আমি লিখেছি তখন কিন্তু সব কিছু দেখে বীতশ্রদ্ধ হয়ে রেগে গিয়েই গানটা কিন্তু তৈরি হয়েছে এই বেশ ভালো আছি যখন বলছি আমি গানটায় তখন এই বেশ ভালো নেই আমি অত্যন্ত বিরক্ত সেটা একটা কটাক্ষ করেই আসলে ভালো আছি এটা বলা চলুন দাদা আমরা কি সেই অ্যালবাম থেকে গান শুনবো আজকে কোনো আমি নিশ্চয়ই শোনাবো আরেকটি ব্যাপার জানতে চাই সেটি হচ্ছে অ্যাওয়ার্ডস অনেক নিশ্চয়ই পেয়েছেন কিন্তু আমরা জানি যে আপনার কাছে সেই অ্যাওয়ার্ডসের চেয়ে মানুষের ভালোবাসা এবং আপনি সবসময় এই যে কথাটি কোট করেন সেটা হচ্ছে এখনও টিকে আছি এটাই আপনার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয় আপনার জীবনের তাই তো হ্যাঁ 22 বছর হয়ে গেল 1993 সাল থেকে চলছে যুদ্ধ এখনও টিকে আছে আসলে নিজেকে আমার যোদ্ধা মনে হয় আসলে আমি একজন কালচারাল ওয়ারিয়ার আমার মনে হয় সামাজিক একজন সাংস্কৃতিক যোদ্ধা অনেকে গানই করে আমি শুধু গান করি না আমার গানগুলো বোধ হয় শুধু গান নয় সেটা যারা আমার গান শোনেন তারা ভালো করেই বোঝেন আমি গানের আড়ালে অনেক কিছু করি অনেক কিছু বলি তো সেই জায়গাটা আমার মনে হয় এই কাজটা বোধহয় একজন যোদ্ধাই করে আর আমি যোদ্ধাই একজন ওই টিকে আছি এর চেয়ে বড় পুরস্কারের কী হবে প্রিয় দর্শক নচিকেতা যিনি নিজেকে যোদ্ধা সংস্কৃতির যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরেন দর্শকদের সামনে তার এরকম আরও অনেক যুদ্ধের কথা এবং এই যে টিকে থাকার কথা প্রতিনিয়ত আমাদেরকে ভালো গান উপহার দেওয়ার কথা সব জানবো তবে নিচ্ছি আপাতত একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার আপনাদেরকে ফিরিয়ে আনবো নচিকেতার গানে
বিজ্ঞাপন বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির পর্দায় ওমেরা এলপি গ্যাস নিবেদিত নচিকেতার গান পাওয়ার্ড বাই সেভেন আপ এবং অ্যাকোয়াফিনা। দাদা, ব্রেকে যাবার আগে যেটি বলছিলাম যে আপনি সবসময় নিজেকে যোদ্ধা বলেন এবং সবসময় আমরা আপনার সেই জীবন যুদ্ধে জয় কখনো, পরাজয় কখনো, কখনো পিছু টান, এই সব কিছু নিয়েই আপনার গান, আপনার গান আমাদের কাছে, আপনি যেরকমটি বলছিলেন আপনার গানের পেছনে আরো অনেক কিছু থাকে। আমরা বলতে চাই যে এটি একটি ফিলোসফি, আপনার প্রত্যেকটি গান একটি করে ফিলোসফি। দর্শক যদি বলা হয় যে গানগুলো আসলে কতখানি দর্শকদের জন্য করা হয়, কতখানি নিজের ভাবনাকে প্রকাশ করার জন্য করা হয়, এটাতে বলবো এই জায়গাটা আমি খুব স্বার্থপর। আমি জনগণের কথা না ভেবেই শুধু নিজের কথা ভেবে গান লিখি এখনও পর্যন্ত। আমি ফরমাইশি গান লিখতে পারি না। আমি যে জীবনের মধ্যে দিয়ে থ্রু করিনি বা অতিক্রম করিনি বা যে জীবনের মধ্যে দিয়ে আমি যাইনি, সেই জীবনের গান আমি লিখতে পারি না। আমার প্রত্যেকটা গানই বেসিক্যালি আমার জীবনের এক একটা অভিজ্ঞতা, সেটা আপনারা আমাকে যাই ভাবুন না কেন। আপনি বলছিলেন যে যেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আপনি গেছেন সেগুলোই আপনার গানে আমরা পাই। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেউ যদি আপনার সবগুলো গান এখন পর্যন্ত শুনে থাকে বা ফলো করে থাকে, সে আসলে নচিকেতাকে কতখানি জানে, কি বলবেন? অনেকখানি জানে? দাদা, আপনার এই প্রশ্নের উত্তর আমরা জানবো, কিন্তু আপাতত একজন চলে এসেছেন আপনার সাথে কথা বলবার জন্য, অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন আপনি? নচিকেতাকে শুভ নববর্ষ। জি, শুভ নববর্ষ। আমি ধানমন্ডি থেকে বলছি। আমি আসলে নচিকেতার বিশাল বিশাল ফ্যান। আমার সেই মনে পড়ে ইউনিভার্সিটি লেভেলের সেই সময়ের কথা। তো আমি আসলে অনেকগুলো গানের মধ্যে আমি সময় নষ্ট না করে সরাসরি একটা গানের অনুরোধে যেতে চাই, সেটা হচ্ছে অনিকেত, অনির্বাণ, অনির্বাণ, সরি, অনির্বাণ। অনির্বাণ গাইবো একটু পরে। অনেক ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করবার জন্য। দাদা, সেই কথার উত্তরে ফিরে যেতে চাই যে কেউ যদি আপনাকে একদম আপনার সব গান তার জানা, সব গান শোনা, সে আপনাকে অনেক পছন্দ, নচিকেতাকে চেনে, তাই কি? অনেক ধন্যবাদ দাদা। আরেকজন দর্শক অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলবার জন্য, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ নববর্ষ। আমি সরাসরি যে শুভ নববর্ষ, আমি ওনার সঙ্গে কথা বলি প্লিজ। জি, উনি শুনছেন, আপনি কথা বলুন। দাদা, আমি গর্বিত আপনার পিরোজপুরে আর আশেপাশেরই আমি বাসিন্দা, আমি গর্বিত। আর একটা গান শুনতে চাই, ছেলে মস্ত অফিসার গানটা। বৃদ্ধাশ্রম গাইবো, গাইবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। পিরোজপুর মানে আমার মানে আমার মানে বরিশালের ওই চত্বর আর কি, মানে আমার দেশের লোক আর কি, একদম। এবং আমি খুব আশ্চর্যভাবে আমার এক বন্ধু রাখি, সে তার সে আমাকে ওখানে পৌঁছে দিয়েছিল। আমি কিছুদিন আগে আমার ভিটে দেখে এলাম, মানে আমার। এবং আমরা যতদূর জানি আপনি মাটির টানে, এদেশের মানুষের টানে বারবারই এদেশে ফিরে ফিরে আসেন, এখানে আপনার অনেক বন্ধু রয়েছে, প্রচুর। এখানে এখানকার বন্ধুদের জন্য আমি মানে মানে এরা এত ভালোবাসে আমাকে, কার নাম বল বাদ দেবো, আজকে যা বললাম যার কথা রাখি, ইকবাল, এরা সব এত ভালোবাসে, এত পাগলামি করে আমার জন্য, এত এত আন্তরিক এরা। এটা আমি কলকাতায় অনেকটাই মিস করি আর কি, বললাম আমার শহরে আর কি, এই শহরের এই জন্য বারবার আমায় ফিরে আসতে হয় এইসব মানুষগুলোর জন্য। দাদা, ঢাকার মানুষের ভালোবাসা আর কলকাতার মানুষের ভালোবাসা দুটা মিলে আপনি বারবারই আমাদের কাছে ফিরে আসেন, আমি জানি। কিন্তু দাদা, এই যে দুটো শহরের মানুষের আপনি বলছিলেন যে কিছু তো পার্থক্য আছে, আচরণগত পার্থক্য, সেই পার্থক্যগুলো আপনার কাছে কি মনে হয়? বা এদেশের মিউজিক, ওদেশের মিউজিক, আপনারা ওখানে মিউজিক করছেন, এখানে বাংলাদেশের অনেকে মিউজিক, এখানে খুব ভালো মিউজিক, এখানে অসংখ্য ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর আছে, আলাউদ্দিন আলী থেকে বহু বহু প্রচুর ভালো মিউজিক ডিরেক্টর আছেন। আমি নিজে আলাউদ্দিন বাবুর খুব ভীষণ ভক্ত। তাছাড়াও এখন যারা কাজ করছে প্রচুর, জেকে বলে একটা নতুন ছেলে কাজ করছে, খুব ভালো কাজ করছে, মানিক বলে একটা ছেলে কাজ করছে, বেশ ভালো কাজ করছে, মিউজিকের কাজ তো অনেকেই করছে। তারপরে আমার ছেলে আর কি রবি, তার মানে রবি চৌধুরী, ও নিজেও মিউজিক করে এখন। দাদার তার মানে এপারের মিউজিক একদম রেগুলার শোনা হয়, রেগুলার শুনি। আর এখানে একটাই প্রবলেম আমার যেটা মনে হয়, কেউ মার্জনা করবে না আমাকে, এখানে গানের লেখার উপরে জোর দেয় না কেউ, মানে গানের গীত মানে লিরিক্সের উপরে একটু একটু অন্যরকমভাবে যদি লেখা যায় তো আমার মান ভালো হয় আমার মনে হয়। এখানে এখানেও ভালো করে লেখে অনেকেই, যেমন জুলফিকার রাসেল খুব ভালো লেখে, আমি খুব ওর কাজ করছি, করেছি আমি একটা ওর কাজ, খুব সুন্দর, খুব মজার গান হয়েছে কতগুলো আমি করছি। সেখান থেকে কি আজকে কোনো গান শুনবো আমরা? চারটে লাইন শোনাতে পারি, দেখি। চলুন গানে চলে যাই। ডি মাইনার, চারটে লাইন ডবল দাদা, এটা রাসেলের লেখা, আমার সুর করা, এটা ওই
দুই বোন, কি যে নাম কি না, ফামিদা চৌধুরী, ওই ওনারা দুজন মিলে গাইছেন। আটটা গান আমি শুরু করেছি ওই জুলফিকার রাসেলের লেখা, এবং রাসেল খুব আমার ও একমাত্র মিনিংফুল মনে হয় ওর লেখা, আমার খুব ভালো লাগে। কিছুই ভালো লাগছে না রচিন পরিবেশ, কিছুই ভালো লাগছে না রচিন পরিবেশ, আমার চোখে কেউ দেখে না, আমার চোখে কেউ দেখে না মেঘের চতবে, কিছু ভালো লাগছে না রচিন পরিবেশ, কিছু ভালো লাগছে না রচিন পরিবেশ, আমার চোখে কেউ দেখে না, আমার চোখে কেউ দেখে না মেঘের ছতবে, কিছু ভালো লাগছে না রচিন পরিবেশ, কিছু ভালো লাগছে না রচিন পরিবেশ। মিমি জুনে যেটা করেছি সেটা শোনো, সেটা অবশ্যই শুনবো দাদা, একজন অপেক্ষা করছেন। হ্যাঁ, দেখি ফোনটি নিয়ে আসছি। হ্যালো। হ্যালো তানিয়া দি, নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। জি দাদা, শুনছেন আপনি, বলুন। আচ্ছা বলুন। হ্যালো, শুনছি তো দাদা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আপনার সব গানই প্রায় শুনে ফেলছি, একটাই শুধু অনুরোধ দাদা, আমার তো নিজের কোনো ভাই নেই, আপনি আপনার গলায় যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত গান, আর আপনি যে গান গাচ্ছেন সেই গানই আমার শোনা ভালো লাগতেছে, এবং আপনার চোখের সামনে দেখতেছি, এটাই সবচেয়ে বড় পাওনা দাদা। আমি নিশ্চয়ই গাইবো রবীন্দ্রনাথ। অনেক ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করবার জন্য, দয়া করে থাকুন আমাদের সাথে, পুরো অনুষ্ঠান জুড়ে আরো অনেক গান শুনতে পাবেন যেগুলো আপনারা অনেক পছন্দ করেন। দাদা, মিমির গানটা একটু শুনি আমরা। জীবনেতে এই জীবনের হাত ছাড়িয়ে কেউ দাঁড়িয়ে কেউ পেরিয়ে গিয়েছে, জীবনের হাত ছাড়িয়ে কেউ দাঁড়িয়ে কেউ পেরিয়ে গিয়েছে, বলো বেছে নেবে কি তুমি, বলো বেছে নেবে কি মহাকাল সেই খবর নিয়েছে, জীবনের হাত ছাড়িয়ে কেউ দাঁড়িয়ে কেউ পেরিয়ে গিয়েছে, জীবনের হাত ছাড়িয়ে কেউ দাঁড়িয়ে কেউ পেরিয়ে গিয়েছে, বলো বেছে নেবে কি তুমি, বলো বেছে নেবে কি মহাকাল সে খবর নিয়েছে, জীবনের হাত ছাড়িয়ে। বাজাও। শুধু ধুলো মাখা প্রান্তর আর ক্লান্ত শ্রান্ত অন্তর, শুধু ধুলো মাখা প্রান্তর আর ক্লান্ত শ্রান্ত অন্তর, থাকবে না কেউ দাঁড়িয়ে আশ্রয় পাবে না গো ঘর, তবু বলো তবু বলো বেছে নেবে কি মহাকাল সেই খবর নিয়েছে, জীবনের হাত ছাড়িয়ে কেউ দাঁড়িয়ে কেউ পেরিয়ে গিয়েছে, জীবনের হাত ছাড়িয়ে। অ্যাকচুয়ালি এই গানটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, তো এখানে মেয়ে পেয়ে গেলাম। এবং আমরা সবসময় দেখি যারা এখন মিউজিক করছেন, মানে নিউ জেনারেশন যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে, তাদেরকে আপনি সবসময় খুব ইন্সপায়ার করেন, তাদের জন্য কাজ করেন। শুভমিতার ক্ষেত্রে আমরা দেখেছি আপনি ওনার জন্য অ্যালবাম করেছেন, কাজ করেছেন, মিমির জন্য এখন কাজ করছেন, এরকম নতুন প্রজন্মকে আপনি সবসময় উদ্বুদ্ধ করেন, সেই উদ্বুদ্ধ করার জায়গাটা কি দাদা ওই যে আপনার স্ট্রাগল কথাটা, স্ট্রাগল টাইমটা মনে করে কি? এক্স্যাক্টলি, আমি 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 যখন স্ট্রাগল করছি সেই সময় আমাকে কেউ কোনোভাবে সাহায্য করেনি, আমাকে আমাকে কোনোভাবে শোনেইনি, আমার মূল্যায়ন তো দূরের কথা, এই লোকগুলো আমাকে প্রচুর জ্বালিয়েছে, তো এই লোকগুলোর প্রতি আমার প্রচণ্ড অভিমান, অভিমান নয় ঘৃণা আছে আর কি, অত্যন্ত রাগ আছে, তো আমি চাই না আমার পরে আমার প্রতি কেউ ঘৃণা বা রাগ রাখুক। অবশ্যই না, সবাই আপনার গান ভালোবাসে, আপনাকে ভালোবাসে, ভালোবাসা
প্রিয় দর্শক, ভালোবাসা আমাদের জীবনের একটি অনিবার্য এবং অবিচ্ছেদ্য অংশ। কিন্তু নচিকেতাকে যখন প্রশ্ন করা হয় হোয়াট ইজ লাভ, তিনি উত্তর দেন আ গেম অফ পিটুইটারি গ্ল্যান্স। এই উত্তরের পেছনে কি আছে সেটি আমরা জানবো, তবে আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আমন্ত্রণ আরও একবার, দেশ টিভি পর্দায় আপনারা দেখছেন ওমেরা এলপি গ্যাস নিবেদিত নচিকেতার গান পাওয়ার্ড বাই সেভেন আপ এবং অ্যাকোফিনা। দাদা, ব্রেকে যাওয়ার আগে যে প্রশ্নটি করেছিলাম এবং আপনার উত্তরটিও আমি বলে গিয়েছি, যা হোয়াট ইজ লাভ, আ গেম অফ পিটুইটারি গ্ল্যান্স। আসলে সবসময় যে তা নয়, আসলে আমি এক যে যে স্পেলে থাকি, যখন যখন যে অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করি, সেই মানসিকতাগুলো আমার গানে তখন কাজ করে। মানে এমন নয় যে তখন ওটা বলেছিলাম বলে যে ভালোবাসা আসলে এখন যদি জানতে চাই যে এখন আপনার কাছে ভালোবাসাটা কি, এটা আর আমি মিক্সড ব্যাপার। মানে আমি সবসময় আবার ভালোবাসার কথা বলতে পারি না, আমি খুব লাজুক একটা মানুষ। ভালোবাসা আমার খুব প্রেশাস একটা ব্যাপার। মানে কিন্তু যেই মানুষটা এত সংগ্রামী, যার কথায় আমরা, যার গানে আমরা এত সংগ্রাম পাই, এত দ্রোহ পাই, এত দ্রোহের আগুন পাই, সেই মানুষটা লাজুক, ভীষণ লাজুক। মানে প্রেমের ব্যাপারে তো বেসিক্যালি খুব লাজুক আমি। সেই জন্য কি গানের মধ্যে আমরা অনেক অনেক নামগুলো পাই, নীলাঞ্জনা, রাজশ্রী? ওই জন্যই গানের মধ্যে আমার গানের আড়াল খুঁজতে হয় আমায়, মানে গানের আড়ালে বলতে হয়। কারণ আমার গানগুলো যদি ভালো করে মন দিয়ে শোনো, নীলাঞ্জনা টিজন সবই যা শোনো, তাহলে দেখবি সব অনুচ্চারিত প্রেম, কিন্তু অব্যক্ত প্রেম কোনোটাই কিন্তু আমি বলেও উঠতে পারিনি আর কি। নীলাঞ্জনা কয়টা হলো? 1, 2, 3, 4 আর রাজশ্রী? রাজশ্রী তো চলছে, চলছে এখনো পর্যন্ত 5টা পার্ট হয়েছে। তো এখন নীলাঞ্জনা শুনি যে কোনো একটি। না না না, নীলাঞ্জনা হবে 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 আরো আরো পরে হবে। তাহলে আপাতত আরো একটি গানে চলে যাই, ভালোবাসা নিয়ে একটা গান শুনি, নতুন গান, এখন রিলিজ হয়নি। ঠিক আছে। এটা আসলে মানে আমাকে সবাই বলে না যে আপনি একটা অদ্ভুত টাইপের খিটখিটে লোক, আপনি সারাক্ষণ এর ওর ইয়ে ভুল ধরে বেড়াচ্ছেন সারাক্ষণ, আপনি বেসিক্যালি যেটা বলে সমাজ সম্পর্কে লোকে, যে বেসিক্যালি আগুন বারুদ দিয়ে দাঁত মেজে এসছেন সারাক্ষণ চিৎকার করছেন, তো আপনি এত খিটখিটে আপনি আবার এরকম কেন করেন? তো তার ব্যাখ্যা আর কি। রক্তে আমার অসন্তোষ, ধ্বংস আমার বিষের বাসি। রক্তে আমার অসন্তোষ, ধ্বংস আমার বিষের বাসি। রক্তে আমার অসন্তোষ, ধ্বংস আমার বিষের বাসি। ঘৃণায় আমার বুক ভরা, ঘৃণায় আমার বুক ভরা, কারণ আমি ভালোবাসি। রক্তে আমার অসন্তোষ, ধ্বংস আমার বিষের বাসি। ঘৃণায় আমার বুক ভরা, ঘৃণায় আমার বুক ভরা, কারণ আমি ভালোবাসি। রক্তে আমার অসন্তোষ। বুঝা গেল? আসলে আমি ভালোবাসি বলি হয়তো এত অসন্তোষ, এত ঘৃণা পোষণ করি। দাদা, আপনার জীবন সংগ্রামের প্রথমেই শুরুতে যেই নারীটি আপনার হাত আঁকড়েছিলেন, আপনার মা, তাকে নিয়ে খুব ছোট বয়সেই আপনার জীবন সংগ্রাম শুরু, কারণ আপনি অনেক ছোট বয়সে বাবাকে হারিয়েছেন। সেই সংগ্রাম থেকে পরবর্তীতে আপনার সংগ্রামের সাথী হয়েছেন আপনার স্ত্রী, এবং তাদের দুজনের ভূমিকাই আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে আপনার গানে আমরা মেয়েদের নাম পেয়েছি, বিভিন্ন মেয়েদের প্রতি ভালোবাসা পেয়েছি, কিন্তু আপনার লেখনীতে নারী চরিত্র একটু বিবর্জিত। হ্যাঁ, আসলে আমি যখন গল্প লিখতে বসি, তখন মহিলা চরিত্র খুব একটা থাকে না। মানে আমি আমার গল্পের ধারাগুলোই এত অন্যরকম। আর আরও একটা ব্যাপার আছে, সেটা আমার মনে হয় যে আমি এতদিন এত সাহিত্য পড়ে দেখেছি, যারা এতদিন লিখে আসছেন বা সবাই, সব লেখাতেই আমি দেখছি এটা মহিলা চরিত্র একটা গল্পে যদি ঢুকে পড়ে, গল্পের বিন্যাসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আর কি। মানে ইনফ্যাক্ট একটা গল্প লিখতে গেলে একটা মহিলা চরিত্র ঢুকে পড়লে গল্প লেখাটা অনেক সোজা হয়, আর একজন পুরুষ মানুষকে নিয়ে গল্প লেখাটা একটু টাফ। আর আমি চিরকাল টাফ গেম খেলে এসেছি। তার একটা কারণ কি এরকমই যে রোম্যান্সটাকে সবসময় কি আপনি একটু দূরে দূরে রাখতে চান? এক্স্যাক্টলি, আমি রোম্যান্সটা আমার কাছে খুব খুব প্রেশাস। মানে আমি রোম্যান্স নিয়ে, তুমি আমার গান যদি মন দিয়ে শোনো বা আপনারা যদি যারা শোনেন খুব ভালো করে, আমি আজ পর্যন্ত কোনো নারী চেহারার বর্ণনা কখনো করিনি, শরীরের বর্ণনা কখনো করিনি। আমি ভবঘুরে হই, আমি জানি যে আমরা সবাই জানি যারা আপনার ভক্ত বা গান শুনি, যে আপনি ভবঘুরে, নিজেকে ভবঘুরে বলতে খুব পছন্দ করেন, এটা বলার পেছনের কারণটা কি?
দাদা আমরা জানবো, কিন্তু একজন আপাতত ওয়েট করছেন, আমরা ফোনটি নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শিমুল বলছিলাম যশোর থেকে। শিমুল আপনি কথা বলুন, দাদা শুনছেন আপনার কথা। বলুন। শুনছি, নমস্কার দাদা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ দাদা। আপনার খুব ছোটবেলা থেকে আপনার গান শুনি, আপনার খুব ফ্যান আমি। আপনার কণ্ঠে আমি আপনার সেই অনির্বাণ গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছিলাম। একটু আগে গিয়েছি, আপনি মিস করেছেন। আর আর কিছু থাকলে বলুন। হ্যালো, আর কোনো রিকোয়েস্ট আছে? কেটে গেছে মনে হয়, লাইনটি ড্রপ হয়ে গেছে। গানটি তো একটু আগে গেয়ে ফেললেন দাদা। যেটি বলছিলাম আমরা, যে এই যে ভবঘুরে, নিজেকে ভবঘুরে হিসেবে পরিচয় কর দিতে মানুষের কাছে কেন ভালো লাগে? না, মানুষের একটা ব্যাপার আছে, মানুষের একটা টেন্ডেন্সি আছে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। পৃথিবীতে যেন এদেরই প্রয়োজন আছে, আর কারুর প্রয়োজন নেই। তাহলে পৃথিবীতে মাদার টেরিসার কোনো দরকার ছিল না, লতা মঙ্গেশকরের কোনো প্রয়োজন ছিল না, রুনা লায়লার কোনো প্রয়োজন ছিল না। তো আসলে আমাদের ট্রেনটাকে না কোনো ভালো চোখে দেখে না কেউ আর কি। মানে সবাইকেই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কারিগরি টাকা রোজগার করতে হবে। এছাড়াও তো একটা মানুষ ভালো থাকতে পারে। এমনি একটা মানুষ পৃথিবী দেখেই তো ভালো লাগে। এত সুন্দর একটা পৃথিবী, এত এত মানুষ, এত ভ্যারাইটি, এত বর্ণময় মানুষ চারপাশে, তাদের দেখেই তো জীবনটা সুন্দর কেটে যেতে পারে। কিন্তু জীবন কাটা, এরা জীবনটাকে, আসলে জীবনটাকে না বেসিক্যালি এরা সফল করতে চায়, সার্থক নয়। আমি জীবনটাকে মানে সার্থক করতে চাই, সফল নয়। সেই সার্থকতার থেকে আরেকটি গান আমরা শুনতে চাই এবারে। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। বাজাও ভাই। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাঘার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাঘার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই ভব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই ভব, এটাই আমার অ্যাম্বিশন। সকালই মূল মন্ত্র আজকের সবকে সাথে, কিছু পানোই বিধাতাও তেলেতে জল মেশাতে। ডাক্তার বলছে শপথ, ঘুষটায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার ও সাজে মুক্তার। যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমায় বিজয় গান, এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমার বিজয় গান। আমি কোন বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোন বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। বড় যদি চাইবে হতে, সেখানে লোক ঠকানো, সৎভাবে পাঁচো পাঁচাও, এ কথা লোক বলানো, সৎভাবে যাবে পাঁচা, বড় হওয়া যাবে না কো, শুধু কথা না শুনে বড়দের দেখে শেখো। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলোমা খাপ দিয়া তুমি চড়ো জয় রথে। শত লাখ ছোড়া দিও করো আমায় অসম্মান, শত লাখ ছোড়া দিও করো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোন বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ভরে হব, এটাই আমার অ্যাম্বিশন। দাদা বিশ্বভারতীতে যাবার কি ইচ্ছে ছিল কখনো কলেজ শেষ করার পর? আমি বিশ্বভারতী রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছিলাম মাস্টার ডিগ্রি করবো বলে, কিন্তু
তখন সাংসারিক অনটনটা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে আমি পড়াশোনা করব সে টাকা কে দেবে আর কি, আমার বাড়ির আত্মীয় স্বজনকে তারা সব পগার পার হয়ে গেছিলো আর কি। তো তখন বাধ্য হয়ে আমি পড়াশোনা ছেড়ে দিই আর কি, মাস্টারটা করতে পারিনি আর কি। তারপরে নেমে পড়ি গান গাইতে, তারপরে যা পড়তো যুদ্ধ 9 বছর টানা। দাদা একজন অপেক্ষা করছেন ফোনে কথা বলবার জন্য, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? আমি ভালো। দাদা শুনছেন, আপনি কথা বলুন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। আমি উত্তরবঙ্গের দিনাজপুর থেকে চন্দনা কুণ্ডু বলছিলাম। বলো দাদা। আপনার গান আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করে। সেই 94-95 লাল ফিতে সাদা মোজা, তখন আমি কেবল 19-এ পড়ি। আপনার সেই গান নিরঞ্জনা এবং আমার অ্যাফেয়ার ম্যারেজ, আমার হাজবেন্ডের গান গান সে যখন আমাকে দেয়, আপনার ক্যাসেটটুকু আমাকে দেয়, আমি এখানে ভীষণভাবে ইন্সপায়ার হই তার ব্যাপারে। এবং আমরা এখন দুজনে সুখে সংসারে আছি। আপনার গান আপনার যেটা দেখে সে আমাকে আপনার মোবাইল নাম্বারটা ধরিয়ে দিল। খুব ভালো লাগছে দাদা আপনার সঙ্গে কথা বলতে পারলাম। আপনি আমাদের বাংলাদেশে এসেছেন, আমরা অসম্ভব ভালোবাসি আপনাদেরকে। আপনারা চিন্তাও করতে পারবেন না আপনাদের জন্য কতখানি মমতা, কতখানি ভালোবাসা আমাদের সকলের অন্তরে। আমাদের বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ দর্শক, এত শুভেচ্ছা এত ভালোবাসা জানাবার জন্য। দাদা আমরা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাবার আগে একটা গান চটপট শুনে নিতে চাই। রবীন্দ্রনাথই শুনো তাহলে। চলুন। থেমে যাক। থেমে যাক তো। নিজরে গম গরে পম গরে গরে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনে তো প্রচন্ড ইন্সপায়ার করেন নচিকেতাকে তার লেখনীতে। শুনবো তার লেখা কবিতা, গল্প, উপন্যাসের কথা। তবে একটি বিরতি থেকে ফিরে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। সংবাদ বিরতির পর আবারও আমন্ত্রণ দেশ টিভি পর্দায়। আমি আছি তানিয়া হোসেন আপনাদের সাথে। দেখছেন ওমেরা এলপি গ্যাস নিবেদিত নচিকেতার গান পাওয়ার্ড বাই সেভেন আপ এবং অ্যাকোয়াফিনা। দাদা ব্রেকে যাবার আগে যেটি জিজ্ঞেস করছিলাম যে ম্যারিও পুজো গডফাদার আপনার প্রিয় একটি বই এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় আপনাকে ভীষণ ইন্সপায়ার করে, জ্যাক লন্ডন আপনাকে ভীষণ ইন্সপায়ার করে, এবং তাদের ইন্সপিরেশনের লেখালেখিটা আমি যতদূর জানি আপনি ছেলেবেলা থেকেই লেখেন, কিন্তু গান বাদ দিয়ে উপন্যাস, কবিতা, ছোট গল্প এই তিনটার প্রতি যে মনোযোগ, সেই মনোযোগটা কবে থেকে? ছোটবেলায় সবাই লেখে, ছোটবেলায় তো বাচ্চারা লেখে আর কি। তো সেই ছোটবেলার লেখার মনে পড়ে যাচ্ছে আর কি। আকাশের রং খাকি, আকাশের রং খাকি কি হবে নাকি, এটা ছোটবেলার কবিতা আর কি। যাই হোক, তার বড় হয়েছি, তারপরে নানা পড়াশোনা। অ্যাকচুয়ালি গডফাদার দুটো বই আমার আমাকে খুব নাড়িয়েছে জীবনে। একটা গডফাদার মারিও পুজোর, আর একটা মহাভারত।
মহাভারতে কৃষ্ণ চরিত্রটি আপনার খুব পছন্দের একটি চরিত্র আমি জানি। ভয়ঙ্কর ভয়ঙ্কর কৃষ্ণর, কিন্তু আমরা সাধারণত দেখি যে প্রেমিক কৃষ্ণকে, কিন্তু তার বাইরেও পলিটিক্যাল একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কৃষ্ণ। একজন সামাজিক লোক আর কি, সে কৃষ্ণের মতো ওরকম ডাইনামিক চরিত্র পৃথিবীর ইতিহাসে কোনো সাহিত্যে বা কোনো মানে কোথাও পাইনি আমি। মানে কৃষ্ণ একটা আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার। দাদা, আপনার প্রিয় লেখা প্রিয় বই নিয়ে কথা বলবো, একজন কলার অপেক্ষা করছেন, আপাতত কলটি নিয়ে আসছি আমরা। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ নববর্ষ। আমি জি, শুভ নববর্ষ। আমি তো দাদার সঙ্গে কথা বলবো। বলুন, আমি নচিকেতা। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমি বৃষ্টি বলছি। দাদা, আমি অনেক ছোটবেলা থেকে আপনার গান মানে কথা গুছিয়ে বলতে পারছি না দাদা, আপনাকে কি বলবো, অনেক কিছু আসছে কিন্তু বের হচ্ছে না, শুধু দেখছি আপনাকে দাদা। আরে রে দাদা, আমারও কোনো ভাই নাই দাদা, আমি যদি পেতাম সামনে পেতে প্রণাম করতাম দাদা। আরে ভাই ভাবো না, প্রবলেম কি? আচ্ছা দাদা, যদি আপনি করেন দাদা, দু লাইন হলেও শোনাবেন, ঘুম আসে না দাদা। দু লাইন দাদা এই বৃষ্টি বনটার জন্য। অনেক অনেক ভালো থাকেন দাদা, শুভ নববর্ষ, বারবার যেন দাদার মুখটা দেখতে পাই। ধন্যবাদ দর্শক আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক। চলুন দাদা, গানটা চালাইনি গাইবো। ওই তো গানটা খুব, আমার হাতে হারমোনিয়াম নেই, ওরা কর্ডাল প্রোগ্রেশন গুলো জানে না। এটা হঠাৎ বৃষ্টি ছবির গান, এবং হঠাৎ বৃষ্টি আমার প্রথম ফিল্মের মিউজিক। প্রথম ফিল্মের মিউজিক করেছিলাম আমি, প্রথম হাতে খুড়ি আমার মিউজিক ফিল্মের মিউজিকে। এবং এই ছবির যে হিরো, সেও প্রথম ফিরদৌস, তারও প্রথম ছবি ছিল এটা। যাই হোক, এই ছবি খুব মানুষের পছন্দ হয়েছে। ঘুম আসে না, ঘুম আসে না, দুনয়নে অবিরত চেনামু কত শত, দুনয়নে অবিরত চেনামু কত শত, ভিড় করে হয়ে যায় আয়না। আমাদের দেশে, আমাদের দেশে কেন, আমাদের সাবকন্টিনেন্টে সব পুরোটাতেই যা দেখি আর কি, মানে অনেক লেখকেরই মারা যাবার উপর মূল্যায়ন হয়। তো দেখা যাক আমার কবে হয়, তো আদৌ হবে কি না সেটাও আমি জানি না, আদৌ আমার কোনো মূল্য আছে কি না সেটাও আমি বুঝি না। তো মারিও পুজো গডফাদার পড়ে আমার খুব অদ্ভুত লেগেছিলো আর কি, যে একটা এরমভাবে পরিবার তৈরি করা যায় বা এরম পরিবারের প্রতি নিষ্ঠা, সেজন্য একটা মানুষ একটা যত দূর অবধি যাওয়া যায় তত দূর অবধি যেতে পারে সেই জায়গাটায়। কৃষ্ণের ক্ষেত্রেও যখন আমি দেখছি মহাভারতে, যে তার কাছে ন্যায় অন্যায় পাপ পুণ্য সব আপেক্ষিক, তার কাছে মিশনটা খুব ইম্পর্ট্যান্ট, সে সবটাই তার মতো করে নিচ্ছে আর কি। তো আমার অদ্ভুত লাগে এই ক্যারেক্টার দুটো আর কি। আর বাকি থাকে জ্যাক লন্ডন, আমি জ্যাক লন্ডনের একটি গল্প, আমি যে এই যে ট্র্যাম্প, এই যে আমি বারবার বলছি যেটা আমি ভাবো গুরুই হবে, এটা আমার অ্যাম্বিশন, আমার কোনো অ্যাম্বিশন নেই, এটাই অ্যাম্বিশন। তো এটা জ্যাক লন্ডনের একটা গল্প পড়েছিলাম আমি, বাই দ্য টার্টল অফ টাসম্যান বলে। তাতে এই যে একটা মানুষ, সেই মানুষটা তার জীবনের কিছুই পায়নি, আরেকজন মানুষ প্রচুর কিছু পেয়েছে, দুই ভাই, এবং তারপরে যখন যে মানুষটা কিছু পায়নি, সেই মানুষটা যখন তার জন্য দুনিয়ার প্রান্ত থেকে লোকজন আসছে, তার সাথে কোথায় দেখা হয়েছিল, কত মরক্কোতে, কোথায় টেক্সাসে, এই লোকটা মারা যাচ্ছে যখন, তার সাথে যখন দেখা করতে আসছে, তারা সব অদ্ভুত ইমোশনাল, এই লোকটা ভাবছে আমি যেদিন মারা যাবো সেদিন কি আমার জন্য কেউ এরকম করবে। এর সব আছে, টাকা আছে, পয়সা আছে, সবই আছে, কিন্তু এই দুই ভাইয়ের যে চারিত্রিক বৈশিষ্ট্যগতভাবে দুজনে আলাদা,
এবং ও একটা টাইমে গিয়ে রিয়েলাইজ করছে যে আসল আসল বাঁচাটা ওই বেঁচেছে, আমি বাঁচিনি। চলুন অন দ্যাট নোট আরেকটি বেঁচে থাকার গান হয়ে যাক। একটু আগে আমি আমার বন্ধু রবিউলের সাথে কথা বলছিলাম, আমরা খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম আমরা আমাদের ফেলে আসা দিনগুলোর প্রতি। আমরা আসলে জীবনের যদি আজকে ওপরওয়ালা আমাদের কোনো বর দেয়, হ্যাঁ বলে যে উইশ কী চাও, তো আমার মনে হয় যে কোনো সেন্সিটিভ লোক আমরা সবাই একটাই জিনিস চাইব, আমরা ফিরে যেতে চাই, আমরা আমাদের শৈশবে ফিরে যেতে চাই। ধন্যবাদ দাদা। আপনি যেটা বলছিলেন যে আপনার অনেক সময়ই যখন আপনার ইন্টারভিউ দেন আপনি, আপনার সেই সময়ের মেন্টাল স্টেটের উপরে নির্ভর করে আপনি আসলে কোন ব্যাপারে কী বলছেন সেটা আমরা জানবো, কিন্তু একজন অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলবার জন্য, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো আপু। জি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপু আমি একটু দাদার সাথে কথা বলতাম। অবশ্যই দাদা শুনছেন। বলছে তো দাদা কথা বলছে। হ্যাঁ দাদা নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ভালো আছেন দাদা আপনি? ভালো থাকেন। আমি আপনার দুটা গান শুনতে যাচ্ছি, আমার খুব ফেভারিট গান হঠাৎ বৃষ্টি থেকে একদিন স্বপ্নের দিন ও সোনালী প্রান্তরে, দুটা গান শুনিয়ে দিলে আমি খুব খুশি হব দাদা। অনেক ধন্যবাদ। এবং এই দুটো গান আসলে যারা ফোনে কানেক্টেড হতে পারছেন না তারাও রিকোয়েস্ট থাকবে তাদের। আসলে সমস্যা গানগুলো কথা বলে গেছি, দেখি কিসে গাইতে হবে। সোনালী প্রান্তরে জি মাইনর দেখ তো। আমি যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবে, আমার কথাগুলো মনে পড়ছে না আসলে এখন, এত গান মাথায় থাকতে রাখেই এত বয়স হচ্ছে তো আস্তে আস্তে কিছু তো ডিলিট হয়, আমি খাতা থেকে গান গাইতে পারি না। সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে মন ধরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে মন ধরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন আসবি রে এমন দেশে, উষ্ণ বালির মুখে সূর্য যে খায় ওঠে নগেছে, ভালোবাসা কত আশা জড়ানো এ আকাশে, ডারা ডাডা 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 জড়ানো এ আকাশে, স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ এ কথা জানায় বারে বারে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে মন ভরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। অনেক ধন্যবাদ দাদা। ফিল্মের গান আমরা আরও অনেক ফিল্মে আপনার গান পেয়েছি, বং কানেকশনে পেয়েছি, খেলাতে পেয়েছি, ইভেন হিন্দি বলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক ছবিতে আপনার গান পেয়েছি। আমার ফিল্মের গান গাইতে ভালো লাগে না তুমি আমাকে। হ্যাঁ আমার একদমই ভালো লাগে না, তোমরা আমাকে বেসিক গান বলো তাহলে বেটার লাগে। সেটাই জানতে চাইছিলাম যে আপনি তো সব মানে সবসময় আমরা দেখেছি আপনার নিজের লেখা নিজের সুর করা গান গিয়ে অধিকাংশ গান আমার লেখা আমার সুর করা। হ্যাঁ কিন্তু সেখানে যেটা জানতে চাইছি যে আপনার কথাগুলো আপনি যেভাবে আপনার গানে বলেন, ফিল্মে তো নিশ্চয়ই এক ধরনের একটা রিকোয়ারমেন্টস থাকে, একটা ফরমাশ থাকে, সেখানে আসলে কোনো ব্যত্যয় ঘটে কি আপনার চিন্তা ভাবনার? ভালো লাগে না আমার, মানে আমি আমার নিজের কথা আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, আমার প্রবলেম ওইখানে, আমি নিজের কথা বলতে এত ভালো লাগে আমার, আমি অন্য কারুর হয়ে বলতে পারি না, এটাই সমস্যা হয় আমার। কিন্তু দাদা আপনি যে গানটি মানে যে ছবিটির কথা বলতে যাচ্ছে হঠাৎ বৃষ্টি, সেটি দিয়ে আমাদের এখানকার চিত্রনায়ক ফেরদৌসের উত্থান, এবং এই গানটির এই ছবির প্রত্যেকটি গান আমাদের এখানে ভীষণ জনপ্রিয়, যদি আর একটি গান শোনানো যেত যাবে কি? মনে আছে স্কোরগুলো? এ মাইনর ডা 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 da re 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 da
শুভ নববর্ষ। হ্যালো দাদা। হ্যাঁ, আমি একজন সুফি বংশের সুফি, তো আমি আপনার অনেক বড় ফ্যান সেই 93 থেকে। আরে লাভ ইউ, মানে কি বলবো, আমি যে আপনার কত বড় ফ্যান আপনি কল্পনা করতে পারবেন না। আমি প্রয়োজনে মৌচাকে সামনে দেশ টিভিতে এসে আপনার সঙ্গে দেখা করবো, একটু কিছুক্ষণ পরেই আপনার দর্শন নিব, এবং একটা গানের রিকোয়েস্ট খুঁজে ফেলে মন যখন তখন ফেলে আসে রাত দিন, এ সময় ও সময় আপনার কাওয়ালি টাইপের সেই গানটা চলো দেখছি। ধন্যবাদ দর্শক। একটু কঠিন গান আসলে এই গানগুলো, এত রাতে ঠান্ডা লাগছে, মনে আছে রাখোস গানটা মনে আছে? চলো, আচ্ছা আমার সাথে যারা আছেন তাদের সাথে আমি পরিচয় করে দিই। ও পাশে তবলা বাজাচ্ছে, ওর নাম অনির্বাণ, ও এখানকার ছেলে, ও খুব গুণী ছেলে। আমি কালকে ওর বাজনা শুনে আমার মনে হচ্ছিলো যে ওকে আমি আমার সাথে নেব বলে আজকে নিয়ে এসেছি। আর ও হচ্ছে, ওর নাম দেবী প্রসন্ন, কিন্তু এটা পাসপোর্টের নাম, আসল নাম সুমন, কী জানি বুঝি না কেন এর দুর্নাম। ওর নাম দেবী প্রসন্ন, কে রেখেছে আমি জানি না, কোনো দেবী ওকে দেখে কি প্রসন্ন হচ্ছেন আমার মনে হয় না। আমি বলেছি নাম চেঞ্জ কর, নাম রাখ রাক্ষস প্রসন্ন। আর পেছনে বসে আছে সুন্দর কার্তিকের মতো দেখতে, ওর নাম জয়। হ্যাঁ, আর এপাশে যিনি বসে আছেন তিনি কিংবদন্তি একজন মানুষ, প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে জ্বালিয়ে খাচ্ছেন, ওনার নাম দেবব্রত এবং ডাকনাম টেম্পো। ও বাংলাদেশের জামাই, অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়ি চিটাগাঙে। এমনি খুব ভালো লোক, কিন্তু হিসেবি, এতই হিসেবি বলে দিই, কেন বলি না, কেন ভালো এক পাবলিসিটি হচ্ছে, শাশুড়ি রেগে যাবে বলবে, না না শাশুড়ি ডাকবে না, এত হিসেবি, এত কিপ্টে বলবো না, এত হিসেবি যে ওদের বাড়িতে একবার আগুন লেগেছিল, ও ফায়ার ব্রিগেডে মিসড কল দিয়েছিল, যাতে ওরা কল ব্যাক করে তখন বলবে। যাই হোক, কি গানটা? হ্যাঁ, খুঁজে ফেরে মন যখন তখন ফেলে আসা রাত দিন, এ শতাব্দীর সন্ধিক্ষণে এ অসময়ে যা অমলিন, ফেলে আসারাত দিন। ছোটোটা ছোটো করেই গাইব, পুরোটা গাওয়া যাবে না, বিশাল বড় গান, 18 মিনিটের গান। এ সময় অসময় সিঙ্গল নিজেই বাজিতে নিজেই বলে দে, এ সময় অসময় ঘুরালো সঞ্চয়, এ সময় অসময় ঘুরালো সঞ্চয়, সঞ্চয় ছিল কত ভালোবাসা, কত দেওয়ার আশা, ফিরে পাওয়ার আশা, সঞ্চয় ছিল কত ভালোবাসা, কত দেবার আশা, ফিরে পাওয়ার আশা, এ সময় অসময় ঘুরালো সঞ্চয়, এ সময় খুব বড় গান এটা, আর কোরাস ছাড়া কাওয়ালি গাওয়া খুব মুশকিল, যে বোঝোই নিশ্চয়ই। ধন্যবাদ দাদা। আপনি একটু আগে বলছিলেন যে অনেকেই আপনার সম্পর্কে মন্তব্য করে যে আপনি কাঠখোট্টা, এবং যেই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করে সেটা হচ্ছে অ্যারোগেন্স। প্রিয় দর্শক, একবার টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে নচিকেতার নামে শিরোনাম হলো ইয়েস আই এম অ্যারোগেন্ট সো হোয়াট, এই শিরোনামের পেছনের ব্যাখ্যাটি আমরা জানবো তবে একটি বিরতি থেকে এসে। বিজ্ঞাপন বিরতির পর আমন্ত্রণ আবারও আপনাদের সবাইকে, ওমেরা এলপি গ্যাস নিবেদিত নচিকেতার গান পাওয়ার্ড বাই সেভেন আপ এবং অ্যাকোফিনা অনুষ্ঠানে আবারও ফিরিয়ে আনছি আপনাদেরকে। দাদা শুরুতে একটি কল নিয়ে তারপর আপনার কাছে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কেমন আছেন?
আমি আছি ভালো। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম ঋত্বিক নয়ন। ওকে ঋত্বিক নয়ন জি, দাদা শুনছেন আপনি কথা? হ্যাঁ ঋত্বিক, আমার মনে আছে তোমায়, বলো। দাদা কেমন আছেন আপনি? এই তো বেশ আছি। কথা বেশি বাড়াবো না, আপনার যে এখানে দেখে অর্থাৎ আবার যে দেখতে পাবো এটা দেশ টিভির কল্যাণে, এবং এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য তো অনেক বড় পাওয়া আপনার শো একবার টিভিতে এবং একবার বাস্তবে দুইবার দেখা। দুটো গান এখন তো আপনি অবশ্যই করবেন বৃদ্ধাশ্রম, আর আরেকটা গান যে কথাটা আপনি বারবার বলেন একদিন ঝড় থেমে যাবে। বাবরি মসজিদে তো ওটা লিখেছিলাম প্রথম, এই বেশ ভালো আছি, কিন্তু এই লটের প্রথম লেখা বা এই কি বলবো যেটা তোমরা জীবনমুখী বলো আর কি, মানে রিয়েলিস্টিক ফর্মের যে লেখা আর কি, এর প্রথম লেখা কিন্তু এই গানটা। সেটা আমি যাদবপুর ইউনিভার্সিটি ঠিক বাইরে চায়ের দোকানে বসে বসে একটা কাগজে লিখেছিলাম। ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ডবল কারবার। ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার। বাজাও বাজাও। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্নের আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্নের আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধবোধ, ন্যায় নীতি ত্যাগ করে মানুষ আপোষ করে চুরি গেছে আমাদের সব প্রতিরোধ। এরপর কোনো রাতে চাকর টাপ গেতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ধন্যবাদ দাদা, আপনার কাছে ফিরবার আগে আরো একটি কলে চলে যাচ্ছি। হ্যালো 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 জি, শুভ নববর্ষ। গলাটা ভীষণ চেনা, আমরা সবাই চিনি। ফাটাফাটি হচ্ছে, গাওয়া হচ্ছে, অ্যাঙ্করিং ভালো হচ্ছে এবং ফাটিয়ে তবলা বাজাচ্ছে। যাক, বাংলাদেশের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, তোমার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ও আমার সাথে এত ফর্মালিটি কেন করছে? আমার শুনে তোমার কথা একটি গান বিরহের, সে কেন আসেনি? ও আচ্ছা ঠিক আছে, একটুখানি গাইছি। ওরা বা বিরহ যেটাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে উস্তাদ মেহেদী হাসান এবং গোলাম আলী, তুমিও তাদের ফ্যান, আমিও দুজনের ফ্যান, তো তুমি একটু মানে আমাদের শ্রোতাদের জন্য ব্যাখ্যা করবে দুজন মিউজিক্যালি ও আমার ছেলে। আমি বাংলাদেশে যে কজন শিল্পীকে সব থেকে বেশি পছন্দ করি তাদের মধ্যে ও উপরের সারিতে,
ও অসাধারণ একজন সিঙ্গার। তো ওর একদিনকে একটা গান তৈরি করছিল, ও মেহেদি হাসান আর গোলাম আলী, একটু ব্যাপারটা বলি, অ্যাকচুয়ালি ও মিউজিকের ছেলে, তো ও মিউজিক্যালি প্রশ্নটা করছে। তো দুজনের গায়িকির এক্সেলেন্সটা কোন জায়গায়, মেহেদি হাসানের গায়িকিটা খেয়াল ওরিয়েন্টেড, যেমন দেশ ইমেজার মেহেদি হাসান গাইছে, যদি আয় কুছ আব্র কুছ রাব উসকে বাদ আয়ে জো আজাব আয়ে, আয় কুছ আব্র কুছ রাব। এগুলো যে খেয়ালের গায়কি, উসকে বাদ আয়ে জো আজাব আয়ে, এগুলো মেডিয়েশনের গায়কির মধ্যে এই খেয়ালের আঙ্গিকটা আছে। আর গোলাম আলীজির গায়িকিটার মধ্যে সেটা ঠুমরি ঠুমরি আন্দাজ আছে, যেটা আর কি সে কেন আসেনি আমাদের, যেটা হৃদয়ে এ ফাইনালতে ও গাই ও লিখ করছিল একটা কম্পোজিশন, তো উল্টোপাল্টা লিখছিল, তাহলে দিয়ে আমি লিখে দিই, বলে লিখেছিলাম সে কেন আসেনি দিন রজনী সে কেন আসেনি, সে কেন আসেনি দিন রজনী কাটেনি, সে কেন সে কেন বরসন লাগি বরসন লাগি সবন বুন্দিয়া রাজা, তোরে বিন লাগে না মোর জিয়া, বরসন লাগি বরসন লাগি সবন বুন্দিয়া রাজা, তোরে বিন লাগে না মোর জিয়া। এটা হচ্ছে ঠুমরি আঙ্গিক, এই হলো ডিফারেন্স। হ্যাঁ, কি প্রসঙ্গে ছিলাম, কি প্রসঙ্গে ছিলাম তার আগে আমরা একটু ছোট্ট করে যে প্রসঙ্গ দিয়ে বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম, যে সবাই একটা ওয়ার্ড খুব ইউজ করে সেটা হচ্ছে অ্যারোগেন্ট, এবং আপনি যে ইন্টারভিউটার কথা বললাম টাইমস অফ ইন্ডিয়ার, এই যে অ্যারোগেন্সের পেছনে যে একটা বন্ধুত্ব, ভীষণ বন্ধুভাবাপন্ন একটা নচিকেতা লুকিয়ে আছে, ভীষণ লাজুক প্রেমিক একটি নচিকেতা লুকিয়ে আছে, সেটার ব্রিজটা আসলে কিভাবে? আমি অ্যারোগেন্ট তো ওই সমস্ত মানুষগুলোর কাছে যারা হিপোক্রেট, নইলে আমরা 21-22 বছর একসাথে আছি কি করে? আমার বন্ধুদের সাথে আমি এইভাবেই কাটাই, আমার আমার বন্ধুরা যারা আমার বন্ধু হয়েছে কোনো এক সময়, তাদের সাথে বন্ধুত্ব তো আমার আজও আছে, তারা আমাকে অসম্ভব ভালোবাসে। উত্তর যেটি ছিল যে সেন্স অফ বেসিক অনেস্টির জায়গা থেকে আপনি এক্স্যাক্টলি, যারা হিপোক্রেট যাদের মধ্যে বেসিক অনেস্টি নেই, যারা সময়ের সাথে প্রতিনিয়ত নিজের মুখোশের মতো মুখটাকে বদলায়, যারা আমি তাদের সাথে থাকতে পারি না, তাদের কাছে অ্যারোগেন্ট, আমি তাদের কাছে ইম্পার্টিনেন্ট। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আজকে প্রথমেই আপনি স্বীকার করে নিয়েছেন আপনি লাজুক একজন মানুষ, প্রেমিক একজন লাজুক, লাজুক বলেই তো এরকম, আমি আমার নিজের ককাসের মধ্যে থাকতে ভালোবাসি। চলুন তাহলে আরেকটি ভালোবাসার গান আমরা শুনতে চাই, একটা মজার ভালোবাসার গান শুনো তাহলে। হ্যাঁ, চলি না চলি না চল ই ই। হ্যাঁ, এটা এমনি আমরা সাধারণত যেটা দেখতে পাই, আমরা যারা গান লিখি, যারা গান লেখেন, তারা বড় মিথ্যে কথা বলেন কোনো মহিলাকে বর্ণনা করতে গেলে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, সবই হোয়াইট, মানে সবই পজিটিভ, সবটাই পজিটিভ, একজন মহিলাকে বর্ণনা করা হচ্ছে তা সবই ভালো লাগি হয় নাকি কখনো? তো সবসময় তো এটা হয় না, কখনো কখনো তো মনে হয় তো যে ফালতু হইলো মনে হয়, তো সেটা গানে কি করে বলবো, দর্শকরা কিন্তু খেপে যেতে পারে, না খেপবেন না,
মানে অল সুইট কিছু হতে পারে না। যখনই একটা লোক সব কিছুকেই বলছে বাহ খুব সুন্দর সব ভালো, জানবেন সে লোকটা বদমাইশি করছে, ভণ্ডামি করছে, হিপোক্রেট। তোমার জন্য দেখতে চাওয়া ভোর, তোমার জন্য দেখতে চাওয়া ভোর, তোমার জন্য বাঁচা, তোমার জন্য কখনো আকাশে পথে কখনো বেছে নেয় খাঁচা, তুমি কখনো জাস্ট ফুল আবার কখনো ব্লাডি ফুল, তুমি কখনো জাস্ট ফুল আবার কখনো ব্লাডি ফুল। তোমার জন্য মন বনে বাঁশি বাজে মনে হয় তুমি শ্রী রাধা, তোমার জন্য মন বনে বাঁশি বাজে মনে হয় তুমি শ্রী রাধা, আবার কখনো মনে মনে ভেবে দেখি তুমি যেন আস্ত গাধা, হয় আমি নির্বোধ নয় তো এসব বিরোধ, হয় আমি নির্বোধ নয় তো এসব বিরোধ, কে আর বুঝবে চাচা, তোমার জন্য কখনো মন আকাশেতে কখনো বেঁচে নেয় খাঁচা, তুমি কখনো জাস্ট ফুল আবার কখনো গ্ল্যাডি ফুল, তুমি কখনো জাস্ট ফুল আবার কখনো ব্লাডি ফুল। রাধার সাথে গাধা, রাধারা কিন্তু খুব রাগান্বিত হবে এবারে। এবার আপনার গানে যাব, কিন্তু একজন চলে এসেছেন আমাদের সাথে কথা বলবার জন্য টেলিফোনের মাধ্যমে। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ নববর্ষ। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি একটু দাদার সাথে কথা বলতে চাই। বলুন দাদা, কথা বলছি। কথা বলুন দাদা। নমস্কার। নমস্কার দাদা, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। বলুন বলুন। আপনার গান খুব শুনি, খুব শুনি। বলুন, আপনার কোন অনুরোধ বা কিছু? একটা অনুরোধ আছে। বলুন। বাসবেই ভালো, এই রে এরকম একটা গান আপনার ছিল, এই গানটি শুনতে চাচ্ছি দাদা। ছোট করে শোনাচ্ছি কেমন? জি জি জি। আর হচ্ছে আর একটু কথা বলি, আমি ভীষণ খুশি আপনার গান শুনতে পাচ্ছি, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস সরোয়ার ভাইকে। আমি তাকেও ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ দর্শক, চলুন অনুরোধের গানটি ছুঁয়ে শুনে নিন। এই মানে এখানে হবে ই ই রাগ। অ্যাকচুয়ালি আমাকে খুব বাজে দেখতে আর কি, আমার উচ্চতা খুব কম, আমার চোখ খুব ছোট, নাকটা বেশ বড় আর কি শরীরের তুলনায়, মাথাটাও বড়, সব মিলিয়ে আমাকে দেখতে ভালো নয় আর কি। ইনফ্যাক্ট সুন্দর বলতে কিউবিট বলতে যেরকম বোঝায় সুন্দর দেখতে আর কি, আমাকে তো সেরকম দেখতে নয়। তো যখন কলেজ স্কুল কলেজে পড়েছি খুব রিফিউজ হয়েছি, সব মহিলারা খুব খালি রিজেক্ট করেছে আমায়। তো সেই তারপর থেকেই কোথাও থেকে ভেতর ভেতরে তো একটা ইচ্ছা থাকে, আমার মতো দেখতে অসংখ্য মানুষ আছে যারা কোনো বিশেষত্বহীন দেখতে, সাধারণ লোক চলে গেল আর কি, আমার মতোই সবাই এরকম দেখতে প্রচুর লোক আছেন। তো তাদেরও তো কোথাও একটা সিগন্যাল দরকার, তাদেরও একটা লাইসেন্স দরকার, তাদের জন্য একটা গান লেখা আর কি, যে আমাদের ভেতরেও কোথাও একটা পুরুষকার আছে, আমাদেরও কখনো মনে হতে পারে যে ইউ হ্যাভ টু লাভ মি, তুমি মানে বাউন্ড, তুমি আমায় ভালোবাসতে বাধ্য, আমি যাই করি না কেন, যতই খারাপ দেখতে হই যাই হোক না কেন, আমার মতো লোককেই তুমি ভালোবাসবে। রাধারা তো সবসময় গাধা না, দেখো কাণ্ড, আবার রাধাদের পক্ষ নিয়ে ফেলেছে। বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, সুপুরুষ নই যদিও হব আমি, সুপুরুষ নই যদিও রংটাও কালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো।
তোমার দু চোখে আকাশ নিজেকে দিল শোপে, মানে তোমার চোখ এত সুন্দর। তোমার দু চোখে আকাশ নিজেকে দিল শোপে, আমার দু চোখ দেখতে হবে মাইক্রোস্কোপে। তুমি হও না যতই উর্বশী রেণুকা, আমি জঘন্য কুৎসিত ফালতু যাতা। তুমি হও না যতই উর্বশী রেণুকা, আমি জঘন্য কুৎসিত ফালতু যাতা। তুমি চরণ মারুতি গাড়ি সাত মহলাবার ডালে নয় পাতায় চলো, বাসবেই ভালো আমায় বাসবেই ভালো, বাসবেই ভালো বাসবেই ভালো, বাসবেই ভালো আমায় বাসবেই ভালো, বাসবেই ভালো আমায় বাসবেই ভালো। এবারে কি আমরা ভালোবাসা নীলাঞ্জনাদের কাছে যেতে পারি নাকি? এনিটাইম শুনতেই যাই এবার তাহলে নীলাঞ্জনা। নীলাঞ্জনা গাইছি এখনই নয়, বরঞ্চ আমি একটা অন্যরকম গান গাই, এটা খানিকটা প্রেম, মানে একটু ছায়াময় গান আর কি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, এর একটা নতুন ভার্সন হয়েছে, পুরোনো ভার্সনটা সবাই শুনেছেন, এটা নতুন ভার্সন হয়েছে, একটা সিরিয়ালের টাইটেল খুঁজে ব্যবহার হচ্ছে সেটা এখন, সেটাই গাই, সেটা একটা প্রেমের গান। আমারটা তো একটু সমাজ সচেতনতার ব্যাপারে একটু একটু স্যাটায়ার আছে, একটু প্রহসন আছে আগের গানটা, এটা প্রেম। তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাট, তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট, তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাট, তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট। মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার। মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, বেজাও জয়। তুমি আসবে, তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি যে আমার, তুমি আমার আকাশ সে আকাশে নেই আমারই অধিকার। তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি যে আমার, তুমি আমার আকাশ সে আকাশে নেই আমারই অধিকার। বিধাও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমারই পরাজয়। তুমি আসবে বলে, তুমি আসবে বলে। অনেক ধন্যবাদ দাদা। এবারে আমরা অনুষ্ঠানের শেষ ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে আবার আপনার কাছ থেকে গান শুনব। প্রিয় দর্শক, একজন নচিকেতা কখনও নিজেকে মনে করেন বেটার সিঙ্গার দেন এ কম্পোজার, আবার কখনও বেটার লিরিসিস্ট দেন এ কম্পোজার। আসলে এই মুহূর্তে এই স্টেজে বসে তিনি কী ভাবছেন সেটি আপনাদেরকে জানাবো বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওমেরা এলপি গ্যাস নিবেদিত নচিকেতার গানে, পাওয়ার্ড বাই সেভেন আপ এবং অ্যাকোয়াফিনা। আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে আমরা গান শুনব, আর কোনো কথা নাই, আমি পরপর গিয়ে যাচ্ছি। কিন্তু ছোট করে একবার জেনে নিতে চাই, যেটি প্রশ্নটা ছুড়ে গিয়েছিলাম, লিরিসিস্ট কম্পোজার সিঙ্গার, এই মুহূর্তে কি মনে হচ্ছে নচিকেতা কোনটা? কোনটাই নয়, কোনটাই নয়। আমি বললাম না, আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায় যা ভাবছি এখন, আমি কি বলবো, আমি তোমাদের ভালোবাসার কৃতদাস, এখন আমাকে গান গাইতে হবে, চলো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেহ হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারত না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না নি বুঝি আর মনে। ছোটবেলা স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বছর ২৫, ঠাকুর মুক্ত লো। ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট, ২৫ বছর পরে খোকার হবে ৫৯। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। অনেক ধন্যবাদ দাদা, আমাকে বলা হচ্ছে আমরা আরও একটি গান শোনার সময় পাবো, অর্থাৎ আপনার আরও একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। নচিকেতার অনুষ্ঠান শেষ করার জন্য তার একটি লাইনে যথেষ্ট, অন্তহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। আপনারা প্রার্থনা করবেন নচিকেতার মতো শিল্পী যেন পথ চলার পথে, জীবন চলার পথে আমাদের মাঝে বারবারই ফিরে আসেন তার গান নিয়ে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে।